শুধু দর্শক মণ্ডলী, আমরা এসেছি বাইতুল আমান জামে মসজিদ, আমরা উজিরপুর চলে এসেছি। এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে গম্বুজ এবং কি চাঙ্গুরিয়া গুঠিয়া, চাঙ্গুরিয়া গুঠিয়া, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং উজিরপুর বরিশাল। এটা তো এখানে প্রতিষ্ঠা দেন এস শরফুদ্দিন আহমেদ সান্টু, উনি এটা প্রতিষ্ঠা করেছেন 16 ডিসেম্বর 2003 সালে এটা স্থাপিত হয়েছে। আমরা শান্তু সাহেবের নামটা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ সুন্দরভাবে। তো আজকে আমরা এখানে আসছি মৌলবী আপনার কেরামত আলী মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ আমরা সবাই এখানে আসছি। বিজ্ঞানের সরার সাহেব আমাদের এখানে আছেন। তো আলহামদুলিল্লাহ মিনহাজ আমাদের কাছে আছেন এখানে। আল্লাহু আকবার, বিশাল আয়োজন। এখানে একটি পুরাতন মসজিদ ছিল, এই মসজিদের জায়গা সংরক্ষণের জন্য এর চেয়ে উত্তম আর কোনো বিকল্প আমার জানা নেই। শান্তি, খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। মসজিদের দানবাক্স, দানবাক্স আমরা কারি মমিন টিভির পক্ষ থেকে আমরা এখানে মসজিদে কিছু দান করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ মসজিদ এলাকা, আল্লাহর খাস রহমতে এত সুন্দর মসজিদ আমরা ইতিপূর্বে দেখি নাই। এই মসজিদের মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের শিক্ষকবৃন্দ আসছেন এখানে, আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল স্যার। স্যার আপনার কোন মাদ্রাসা স্যার আছেন? অধ্যক্ষ দক্ষিণ কালদাগাড়ি মহসিনী আলিম মাদ্রাসা বাকেরগঞ্জ বরিশাল। স্যার আপনার নামটা একটু বলবেন। লুৎফর রহমান হাওলাদার, অধ্যক্ষ দক্ষিণ কালদাগাড়ি মহসিনী আলিম মাদ্রাসা বাকেরগঞ্জ বরিশাল। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মৌলবী কেরামত আলী ফাজিল মাদ্রাসার শিক্ষক। স্যার কেমন আছেন? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার কেমন লাগতেছে আপনাদের? চমৎকার মসজিদ এটা, এখানে আমরা আছি পরিদর্শনের জন্য, আমরা দেখবো মাশাআল্লাহ। দেখার পর আমরা বলতে পারি বিস্তারিত। জি জি জি। স্যার আপনার কাছে কেমন লাগতেছে? জি, আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে, হ্যাঁ কারণ আমার কাছে দেখার খুব আগ্রহ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে দেখতে পারছি, মনটা খুব ভালো লাগতেছে। জি জি। তো আল্লাহর ঘর পাশাপাশি এরকম বিনোদনমূলক অনেক কিছু দেখতে পাচ্ছি, সাংস্কৃতিক অনেক কিছু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, হ্যাঁ এবং দেখার মতো একটি মসজিদ। আল্লাহু আকবার। এখানে মসজিদের সব পুরো এটা লেখা আছে, স্তম্ভটি নিম্নলিখিত পবিত্র স্থানে মাটি ও জম এর পানি দিয়ে তৈরি করা হয়েছে, কত টাকা লেগেছে, কত কী হয়েছে সব কিছু লেখা আছে। মা হাওয়া এর কবরের স্থানে মাটি, মসজিদের রহমতের মাটি, অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহর খাস রহমত, এই যে বিশাল মসজিদের গম্বুজ আমরা দেখতে পাচ্ছি। কারিম মমিন টিভির পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি, এই এলাকাটা আমরা পরিদর্শন করতেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি সুন্দর চমৎকার। স্যার কেমন আছেন? স্যার আপনার নাম বলেন। আলহামদুলিল্লাহ, আমি কাজী মোহাম্মদ শমশের আলী, তার রহমতে এখানে বরিশালের সবচেয়ে সুন্দরতম জায়গা এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদ গুটিয়া বাইতুল আমাল আমান জামি মসজিদ দেখার জন্য বরিশালে আসলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিরাপদে এখানে পৌঁছাইছেন। তো মসজিদ দেখলাম, মন অন্তর এবং শান্তি প্রশান্তিতে ভরে গেল মাশাআল্লাহ, এবং মানে আল্লাহ তালার সুন্দর নির্দেশনের মধ্যে একটা আল্লাহ তালা দেখাইছেন, এই জন্য আল্লাহ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা এত সুন্দর মসজিদ দেখাইছেন। আসলে মসজিদ যখন উদ্বোধন হয়েছে, যখন আমরা পত্রিকা মারফত বা দেখতে পারছি ফেসবুকের মাধ্যমে দেখছি, তখন থেকে মনের মধ্যে একটা আফসোস ছিল যে মসজিদটাকে যদি দেখতে পারতাম, কাছে থেকে যাইতে পারতাম এরকম একটা। আর বরিশাল, বরিশাল একটা নাম, বরিশাল আসা যাওয়া একটা অনেক ঝামেলা, তো আল্লাহ তালা আনাইছে,
এই শিক্ষকদের সাথে আল্লাহ তাআলা এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা এই মসজিদটা আনাইছেন, জমজমের পানি দিয়েছেন, মসজিদটা দ্রুত করা হয়। তাছাড়া এই মসজিদে অনেক বৈশিষ্ট্য আছে। জি স্যার আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা কারি মোমেন টিভির পক্ষ থেকে এই মসজিদের জন্য 50 টাকা দান করতেছি, আল্লাহ যেন কবুল করবেন, আমিন। স্যার এত অবহেলা হলে কি হয়? আপনি এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিদ্ধার্থ মন্ডল আমরা এখানে এসেছি।